السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه الهادين، وعلى علماء أمته أجمعين. أما بعد، উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পাত্র মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় জনাব আবুল খায়ের মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সম্মানিত প্রিন্সিপাল হুজুর, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, সম্মানিত পাত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার নির্দেশিত পথে পরিচালিত হওয়ার জন্যই আমরা এই অঙ্গনে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমি দারুন নাজাতে আসার পূর্বে পড়াশোনা করেছি আমি টুমচর মাদ্রাসা দীর্ঘ 10 বছর ফাজিল পর্যন্ত, কামিল করেছি নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা। কামিল শেষ করার পরে টুমচর ইসলামিয়া বর্তমান কামিল মাদ্রাসা, সেখানে আমি শিক্ষক হিসেবে যোগদান করি। কামিল শেষ হওয়ার সময়ে মনের ভেতরে প্রায় সময় কিছু বিষয় খুব নাড়া দিত, তখনকার দেশের প্রেক্ষাপট পরিস্থিতির আলোকে নিজেকে ভাবতাম যে কোথায় কি করব, খেদমত কীভাবে করব, কোথায় কী করব। কোথাও তো পরিবেশ অনুকূলে নয়, মাঝে মাঝে দু একদিন আল্লাহর কাছে অজর ধারায় কান্না চলে আসতো যে আল্লাহ আমাকে এমন একটি পরিবেশে রাখিও যে পরিবেশে এতদিন ছিলাম সেরকম অথবা তার চেয়ে বেশি। টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা এটা একটা ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা সেটাও হাদিসের জন্য একটি বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য দোয়াটা এভাবে করেছিলাম, টুমচর মাদ্রাসায় খেদমতের সময়ে একদিন হঠাৎ করে আমাদের ফরিদগঞ্জে হুজুর ফোন দিলেন যে আমাদের প্রিন্সিপাল হুজুর বলেছেন টুমচর মাদ্রাসা থেকে একজন শিক্ষক নেওয়ার জন্য। আমি তখন টুমচর মাদ্রাসায় পাঠদানের পাশাপাশি ঢাকায় একটা ইসলামী ইউনিভার্সিটিতে প্রাইভেটভাবে অনার্সে ভর্তি ছিলাম। তখন ফরিদগঞ্জ হুজুরের ফোন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি বললাম, তিনি বললেন যে আমাদের মধ্যে কেউ কি ফ্রি আছে যে আমাদের এখানে শিক্ষকতা করার? তখন আমি বলে ফেললাম যে আমিই তো আছি। তিনি বললেন যে আপনি তো আছেন, বড় প্রতিষ্ঠানেই আছেন। আমি বললাম না, যদি আমি আসি তাহলে কি কোনো সমস্যা? তখন তিনি বললেন তাহলে আসতেই পারেন যদি চান। তারপরে এসে প্রিন্সিপালের সাথে দেখা করলাম, হুজুরের কথাবার্তা এবং হুজুরের সরাসরি সাক্ষাৎকারে আমি খুব মুগ্ধ হলাম। তারপরে খেদমত শুরু হয়ে যায়। এখানে আবাসিক দায়িত্ব পালন করি, শ্রেণী শিক্ষকের দায়িত্ব পালন করেছি, পর্যায়ক্রমে 2020 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রিন্সিপাল হুজুর যখন যে নির্দেশনা দিয়েছেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মহোদয়গণ যখন যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো যথাযথ চেষ্টা করেছি হক আদায় করার জন্য।
তারপরও মনের অজান্তে নিজের অযোগ্যতার কারণে হয়তো বা পাঠদানের ক্ষেত্রে অথবা দায়িত্ব আদায়ের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, সেগুলোর জন্য আমি প্রিয় শিক্ষার্থীদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমার ঊর্ধ্বতন যারা ছিলেন উপাধ্যক্ষগণ এবং আরও অন্যান্য আশ্রাতাদের কারণ যারা ছিলেন তাদের কাছেও আমি মাপ চেয়ে নিচ্ছি কৃত ভুলের জন্য। আমার এখানে প্রধান মহাদেশ হেড মহাদেশ সুযোগ, যদিও আমি এখানে পড়িনি শশীনাও পড়িনি, কিন্তু মহাদেশ হুজুর আমার বিশেষবাবু ওস্তাদ, বিশেষবাবু হুজুরের কাছে আমি পড়েছি। হুজুর এই পাঠদানের ক্ষেত্রে বিভিন্নভাবে উৎসাহ দিতেন, উদ্দীপনা তৈরি করতেন, যার ফলে হুজুরের দরদ মাখা হৃদয়ের কারণে আমি তিরমিজি বুখারী সহ বিভিন্ন দর্স প্রদান করার চেষ্টা করেছি। তো অনেক অযোগ্যতা থাকা সত্ত্বেও আসলে এগুলো করার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আপনারা এই দোয়া করবেন। প্রিন্সিপাল হুজুর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, আজকে যে মহিউদ্দিনা বৃত্তি বোর্ডের এখানে সনদ প্রদান করা হয়েছে এই বোর্ডের দীর্ঘদিন আমি কাজ করেছি। প্রিন্সিপাল হুজুর আলিয়া মাদ্রাসার ব্যবস্থাপনাটাকে জাগরুক রাখার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের কাজ করার জন্য উৎসাহিত করেছেন, বিভিন্ন দায়িত্ব অনেক সময় দিয়েছেন, আমি খুব সানন্দে এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্রিন্সিপাল হুজুর আশা করি সেগুলো মনে রাখেন না, তারপর আমি মাপ চেয়ে নিচ্ছি হুজুর যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি আমার সহকর্মীদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে চলার পথে কথাবার্তায় অনেক সময় অনেক কথা হয়তো হয়ে গেছে আমার মনের অজান্তে, সেগুলোর জন্য আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসলে যেই দোয়াটা করেছিলাম কামেলের বছর, সেটা যেন সামনের দিনগুলো তো থাকতে পারি, আমি মনে করছি যে সেটা আমি তুমচর থেকে শুরু করে দারুন নাজাত পর্যন্ত সেই দোয়ার ফসল আমি পেয়েছি। আমি কাঙ্ক্ষিত যেই পরিবেশ আমি চেয়েছিলাম সেই পরিবেশে আমি ছিলাম, আগামী দিনগুলোতেও যেন সেরকম একটা পরিবেশে আমি থাকতে পারি বা সেরকম পরিবেশ গড়তে পারি বা দারুন নাজাতের সাথে সংশ্লিষ্টতা যতটুকু থাকা সম্ভব, সম্পৃক্ত থাকা যতটুকু সম্ভব ততটুকু যেন থাকতে পারি, সেই দোয়া সবার থেকে কামনা করছি। সর্বশেষ প্রিন্সিপাল হুজুর 2020 সালের মাঝামাঝি থেকে একটা বড় দায়িত্ব নেওয়ার জন্য অনেক উৎসাহ উদ্দীপনা তৈরি করেছেন, অবশেষে 2021 সালের শুরু থেকে তাকসিসি শাখার উপাধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন। সেখানে নতুন একটা অনাকাঙ্ক্ষিতভাবে আমি আসলে এই দায়িত্বটা আমি কোনো হুজুরকেই অনুরোধ করেছিলাম, হুজুর আমি অযোগ্য আমি পারবো না, তারপর হুজুরের উৎসাহে হুজুরের নির্দেশে আমি সেখানে দায়িত্ব পালন করেছি। আসলে কখনো ভাবিনি যে এভাবে দারুন নাজাত থেকে চলে যাব একাডেমিক্যালি, এটা কখনো ভাবতে পারিনি, না হলে হুজুরকে তখন বলতাম যে হুজুর না আমি চলে যাব, আমাকে দায়িত্ব দিয়েন না, আমার অযোগ্যতাটাই শুধু আমি স্বীকার করেছিলাম যে হুজুর আমি অযোগ্য, আল্লাহ তাআলার মর্জি সেখানে দায়িত্ব পালন করেছি। তাকসিসি শাখার ছাত্র শিক্ষক যারা এখানে উপস্থিত আছেন আমি বিশেষভাবে করজোরভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কোনো আচরণে আমার কোনো কথাবার্তায় আমার কোনো সিদ্ধান্তে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, শিক্ষার্থীদের কাছেও বলছি শিক্ষকদের কাছেও বলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার ঊর্ধ্বতন যারা ছিলেন মহাদেশ হুজুর এবং প্রিন্সিপাল হুজুর, হুজুরকে অনুরোধ করছি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ তাআলা যেন আমাদের উভয় জাহানে কামিয়াব করেন সেই দোয়া সকলের কাছে কামনা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত টুমচুরি হুজুর।